আমি বলেছি সব সাংবাদিকদের, সাংবাদিক ভাইদের। ধান এখন কাটতে হবে না, সব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদেরকেও বললাম যে সঠিক তালিকাভুক্ত করবেন, সবাই ক্ষতিগ্রস্তরা যেন আমাদের সুযোগ পায় তাদের এই ক্ষতিটা পূরণের জন্য। এই এলাকার যত মানুষের ঘর তাদেরকে বলো যে তুমি তাদেরকে চাল দিবা এবং টাকা দিবা। বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে পেয়ে খাবো কি?